প্রচারে ব্যস্ত বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। খুলনা প্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার। এই বৈঠক শেষে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বড়বাজার এলাকায় গণসংযোগ করবেন। অন্য প্রার্থীরাও বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাবেন। বরিশালে মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বাকলার মোড় এলাকায় প্রচারে বের হয়েছেন। আওয়ামী যুব লীগ বরিশাল জেলা মহানগরের প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খায়ের আবদুল্লাহ। জাকের পার্টির মেয়র প্রার্থী পলাশপুরে প্রচারে বের হয়েছেন। অন্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও প্রচারের মাঠে আছে। খুলনা প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, প্রার্থীদের সঙ্গে সিএস এর বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানবেন। হ্যাঁ ফাতেমা, যেমনটা বলছিলেন, রিটার্নিং অফিসারের কার্যালয়ে খুলনা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, এবং সেই সাথে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, মাননীয় নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকাল 10:30টায় কিন্তু এই মত বিনিময় সভা শুরু হয়েছে। শুরু থেকেই কিন্তু সাধারণ আসনের যে কাউন্সিলর রয়েছে, কাউন্সিলর প্রার্থীদের বিভিন্ন বিষয়ে কথা শুনছিলেন নির্বাচন কমিশনার, এবং সাথে সাথে কিন্তু তারা বিভিন্ন বিষয়ে প্রার্থীদের যে সকল অভিযোগ ছিল অভিযোগের সমাধান করার চেষ্টা করেছেন। এখন কিন্তু কিছুক্ষণ আগে মেয়র প্রার্থীদেরও অভিযোগগুলো তারা শুনছেন, এবং অভিযোগ শুনে তারা কিন্তু যতদূর পারছেন সাথে সাথে সমাধানের চেষ্টা করেছেন, এবং বাকি যে সকল রয়েছে সেগুলো কিন্তু নোট করে রেখেছেন। পরবর্তীতে জানাবেন যে সেই সকল বিষয়ে কী করা যায়। তবে সকল প্রার্থীদের পক্ষ থেকে কিছু কিছু বিষয় কিন্তু একই উঠে এসেছে, যেমন যানবাহনের বিষয়টা, তারপর বিশেষ করে ঝড়ো আবহাওয়া, বৃষ্টির আবহাওয়ার কারণে যে পোস্টারগুলো টাঙিয়েছেন সেই পোস্টারগুলো ছিঁড়ে যাচ্ছে, তাই প্রার্থীরা নির্বাচন কমিশনারের কাছে দাবি করেছেন যে পোস্টারে তাতে পলিথিন দিয়ে আটকিয়ে পোস্টারগুলো ঝুলানো যায়। এরকম ছোট ছোট অনেক বিষয়ে তারা দাবি করেছেন নির্বাচনের ব্যয় খরচটা কিছুটা বাড়ানোর জন্য। অনেক প্রার্থী বলেছেন যে বর্তমান যে খরচ নির্ধারণ করা হয়েছে সেই খরচে একটি নির্বাচন পরিচালনা করা অনেক কঠিন, তাই কিছুটা খরচ বাড়ানোর জন্য অনেক প্রার্থী দাবি করেছে নির্বাচনের সাথে। সব মিলিয়ে বলতে পারি যে নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগে বলেছিলেন যে তারা খুলনাবাসীকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চান। তিনি বলেছেন যে গাজীপুরে যেভাবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, খুলনাবাসীকে তার চেয়েও সুন্দর একটি নির্বাচন উপহার দিবেন, এমনটাই বলেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ফাতিমা, এই ছিল খুলনা থেকে নির্বাচন কমিশনারের সর্বশেষ সংবাদ। ফাতিমা, ধন্যবাদ। এস এম মনিরুজ্জামান জানাচ্ছিলেন খুলনা থেকে।